আমার মেয়েটা এত দিন ধরে আমার থেকে দূরে রয়েছে, কোথায় আছে, কি করছে আমি কিচ্ছু জানি না। আমি আমার মেয়েকে ঠিক খুঁজে বার করব, আমার ভারী উপকার হবে যদি আপনি এই কটা দিন আমলকির দায়িত্ব নেন। আমরা দুজনে মিলেই তো আপনার দুই মেয়ের দায়িত্ব নিতে পারি। না, চন্দনাকে পাওয়া আমার আগেও ভাগ্যে ছিল না, এখনো নেই। চলুন দাদা। দাদা দাদা, ওই ওই সাদা গাড়িটা দেখছেন না, ওটাকে ফলো করুন, হ্যাঁ একটু তাড়াতাড়ি। হ্যাঁ দাদা, ওই গাড়িটা, একটু তাড়াতাড়ি চলুন প্লিজ। নর্থ সিটি থানা, একটু তাড়াতাড়ি চলুন প্লিজ। আমার হয়েছে যত জ্বালা, এদিকেও সামলাও ওইদিকেও সামলাও। ও আজ তো কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে মোহনাকে পিছু ছাড়াতে পেরেছি, কিন্তু বাড়ি গেলেই তো চেপে ধরবে। রত্নদ্বীপের বাবা মা কি বললো? একদম যত সব। আমি বড় একটা কাজ করি, সোজা থানাতেই যাই, ওখানে গিয়ে ডাইরেক্টলি রতনের সাথেই কথা বলে ঠিক করব যে এই মোহনার ঘাট থেকে কি করে রত্নদ্বীপের বাড়ি যাওয়ার পথে নামানো যায়। আরে কে জামিন দেবে, কে জামিন দেবে আমাকে, কে জামিন দেবে? রত্নদ্বীপ কে? কে কি ব্যাপার, কি জেলে পাঠিয়ে শান্তি হয়নি? দেখতে এসেছেন, দেখতে এসেছেন যে আমি জেলের ভেতর, জেলের ভেতর কেমন আছি। রত্নদ্বীপ, আপনি আমার স্বামীকে চেনেন? স্বামী? হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী। আপনি নাকি ওনার বন্ধু ছিলেন? কি জানেন তার সম্বন্ধে আমি জানতে চাই, বলুন কি জানেন তার সম্বন্ধে। চিনি মানে? অবশ্যই চিনি, খুব ভালো করে চিনি। মানে কতটা চেনেন আপনি, মানে কতদিন ধরে চেনেন? কেমন মানুষ সে, কেমন দেখতে তাকে, বলুন না আমাকে। চন্দনা প্লিজ, আপনি এক্সাইটেড হবেন না প্লিজ। গৌরব, এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা খুব দরকার, নাহলে আমি আমি এমনিতেও মরে যাব। বলুন না, আমার স্বামী বেঁচে আছে? দাঁড়ান প্লিজ, চলে যাবেন না, আমাকে সত্যিটা জানতেই হবে, আমাকে সত্যিটা বলুন প্লিজ। আরে স্বামী মরে গেছে চন্দনা, সে কথা তো আগেই বলেছি, কিন্তু আর এই ভুল করব না তো আমি, স্বামীটা মরে গেছে। আর এখন যদি সেই কথাই বলি তাহলে টুক করে ডাক্তারটা গলায় মালা দিয়ে চন্দনাকে নিয়ে হাওয়া হয়ে যাবে আমার হাত থেকে। আপনার সমস্ত দায় দায়িত্ব আমি নিতে চাই, আর সঙ্গে আপনার দুই মেয়ে। এই আঙ্কেল চন্দনাকে বিয়ে করলে ভালো হবে না? এর আগেও কোথায় যেন শুনলাম। আরে রিঙ্কু বলেছিল তো? না না, তারও আগে। বিষাক্ত বাতাস, নিঃশ্বাসে বিষ, বিশ্বাসে বিষ, বিষ। ইস, কাল সারা রাত তো আমার জন্য উনি ঠিকমতো ঘুমোতেও পারেননি।
সাবধানে করো, মায়ের মনে হয় প্রচন্ড ব্যথা হচ্ছে, আমি যে আর দেখতে পারছি না গো। কষ্ট পাস না, ভালো করে চিড়ে না দিলে অসুখটা ভিতরে যাবে কি করে? আমার ওষুধ বাটা হয়ে গেছে গো। হয়ে গেছে, এবারে ওষুধটা নিয়ে আয়। যদি না যায় বউ বাঁচবে না। আমি যদি রানীকে নিয়ে হালি শহরে যাই তাহলে এদিকটা কে সামাল দেবে? যদি আমার উপর ভরসা রাখেন আমি মাকে নিয়ে যেতে পারি। পূর্ণ রাক্ষসী হওয়া এখন কিছু সময়ের অপেক্ষা মাত্র, আর তোদের কেউ বাঁচাতে পারবে না পারুলার সেনাপতি রাঘবেন্দ্র। নিচে নেমে খাড়ার এক কোপে বলি দিয়ে দুজনকে একেবারে শেষ করতে পারবি। কিন্তু পারুল, আমি বলি কি, আমরা শীতাংশু গুহরায় জীবনে তোমার কোনো জায়গা নেই, তার ভরা সংসার আছে, সেই সংসারে তোমার কোনো জায়গা নেই। আর যে সংসারে তোমার কোনো জায়গা নেই সে সংসার আমি চুরমার করে ভেঙে দিতে চাই। গুহরা ইন্ডাস্ট্রিজ এর পাওয়ার অফ অ্যাটর্নি তোকে লিখে দিয়ে আমি আমি ভুল করেছি। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে তুই গুহরা ইন্ডাস্ট্রিজ এর পাওয়ার অফ অ্যাটর্নি আমায় ফিরিয়ে দিবি। আমি মা বাবা সব হয়েছি, বাবার ভালোবাসা দায়িত্ব সব পালন করেছি, কিন্তু শীতাংশু গুহরায় তো হতে পারেনি। মণিমা, সুকুমার ফাঁদে পা দিয়েছে, তুমি একদম চিন্তা করো না, যত দিন যাবে সুকুমার নিজেকে আস্তে আস্তে জালে জড়িয়ে নেবে। হ্যালো, ভয় পাচ্ছ সুকুমার? ভয় তো পাবেই, তোমাকে আমি ছাড়বো না কিছুতেই না। ফোনে জহির গলার আর সামনে জেসিকা ম্যাডাম, এর পরেও আমি কি করে সন্দেহ করব যে জেসিকা ম্যাডাম আর বসন্ত চৌধুরীর ছোট বউয়ের রূপ আজ সবার সামনে রিভিলড হবে, সবাই মুখ টিপে হাসবে, আর আমি আমি তো শুধু মজা নেব। মেয়েটা পুরো পাগল আছে, একদম ক্রেজি। এখন যে আমি কি করি? বৌদি আমি আসছি। তুমি এত রাতে কোথায় যাবে? কি হলো বলবে তো, কোথায় যাচ্ছো? আমি আমি এক্ষুনি আসছি, চলে আসবো। আরে আসছি, তুমি দেখতে পাচ্ছ আমি এখান থেকে ঝাঁপ দেব। আমি জানি তুমি পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, তুমি আমাকে বাঁচাতে আসবে। সাবন সুলগ সুলগ যায় মন।